চলুন বাবা, আজকে আমরা আস্বাদন করব ধ্রুব মহারাজের তপস্যা। সবাই আমাকে আশীর্বাদ করবেন, কৃষ্ণ কথার মধ্য দিয়ে নিরহংকার ভাবে যেন প্রভুর গুণ কীর্তন আস্বাদন করতে পারে। একটু গৌচন্দিকা আস্বাদন করে নিন। আর আরে মর আ
আজি ভুবন পা পাবন করেছে
আমার মস্তক ভূষণ মস্তকে
বদন ভরি বাহু তুলি বলুন হরি 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 অনাদি আদি ভগবান প্রাণ গৌর সুন্দর যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক যিনি অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার এক একটা লোম কূপে এক একটি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয় সে হনুমানসিত ধন গৌর হরি যাকে ধ্যান করে পাওয়া যায় না যাকে ধারণার মধ্যে পাওয়া যায় না যাকে জ্ঞানের মধ্যে পাওয়া যায় না বিজ্ঞানের মধ্যে পাওয়া যায় না সাধ করে পাওয়া যায় না সাধনা করে পাওয়া যায় না হিরদের নীড়ে বসে বসে নয়ন জলে বয়ান ভাসাইয়ে জন্ম জন্মান্তর তপস্যা করে যে অধরা বস্তু নিজের দিকে ধরা না দিলে যাকে পাওয়া যায় না সেই গোলকের গোপন ধন সেই শচীমায়ের নয়ন তারা সেই যশোদার নয়ন মণি আজকের আমাদের মতো কলির ভ্রমান্ধ কামান্ধ জীবের দশা দর্শন করে কলির ভ্রমান্ধ কামান্ধ জীব যারা ভ্রমে অন্ধ কামে অন্ধ আশার বালিশ মাথায় দিয়ে মায়ার মহ ঘুমে ঘুমাই পড়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত হয়ে সেই সমস্ত জীবমণিকে চেতন করিবার লাগে তাদের উদ্ধার করিবার জন্য তাদের চেতনা লাগাবার জন্য তাদেরকে কুম্ভীপাক নরক থেকে উদ্ধার করার জন্য করুণাময় ভগবান কৃপাময় ভগবান দয়াল গৌর হরি আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে জগৎগুরু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে করুণাময় নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে অদ্বৈত আচার্যের হুঙ্কারে নদিয়ার মাঝে শচীগর্ভ সিন্ধু আকাশে আমার নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছে ষোলো কলাই পরিপূর্ণ চাঁদ রূপে সে হনুমানসিত ধন গৌর সুন্দর আজ অগণিত ভক্তগণ সঙ্গে নিয়ে আজকের সেবা সঙ্গনী যখন করছেন হরিনাম সংকীর্তন বলে উঠলেন সেবা স্বয়ং গণে নাচে শচীর দুলা সেবা স্বয়ং গণে শচীরয়ং সেবা স্বয়ং গণে নাচে শচীর দুলা সেবা স্বয়ং গণে নাচে শচীর দুলা সেবা স্বয়ং গণে নাচে শচীর দুলা আমার বামে তেনি তাই নাচে Thank you.
গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে প্রভাত সময় সকাল বেলা প্রভাত সময় মুখে কৃষ্ণ নাম গাইছেন, সেই প্রভাতি সুরের মূর্ছা নয়, আজকে গেয়ে উঠলো ছোট্ট ছেলেটা, শ্রীবাসের ছোট্ট ছেলেটা গৌরহরের কাছে গিয়ে বলছে, প্রভু আমিও তোমার সঙ্গে নৃত্য করব, আমিও তোমার সঙ্গে হরিনাম করব, আমাকে শিখিয়ে দাও না তোমার সেই সর্বস্ব হারা মন্ত্র কৃষ্ণ নাম। তাই গেয়ে উঠলো ভজ শ্রীকৃষ্ণ, মায়েরা চলুন আমরাও সবাই করে করে তালি দিয়ে প্রভাতি সুরের মূর্ছা নাই, আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস ঠাকুরের ছোট্ট ছেলেটার সঙ্গে আমরাও নৃত্য করবো, হরি নাম গাইবো। আজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বল শ্রীকৃষ্ণ নামে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রী শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে আরে যে শ্রীকৃষ্ণ
করেন না একবার উলুধ্বনি দিন তো সবাই কৃষ্ণ নাম করেন সকালবেলা রাধে বাহ এটা হচ্ছে পরম বৈষ্ণবীর লক্ষণ মানে সকালবেলা ঘুম থেকে উঠে কারো যদি ঝগড়া দিয়ে দিনটা শুরু হয় ঘুমানো পর্যন্ত ঘুমের ঘরে কিন্তু সেই ঝগড়াটাই চলে মারামারি হাত পা ছড়ানো সব রকমই চলে সকালটা যদি ঝগড়া দিয়ে শুরু হয় আর সকালটা যদি কৃষ্ণ নামে শুরু হয় তাহলে ঘুমিয়ে ঘুমিয়েও কৃষ্ণ নাম করা যায় নিতাই গৌতমানন্দ হরি বল হরি ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণ নাম করা যায় কে বলতে পারে যে ঘুমের ঘরে আমার মৃত্যু আসবে না ঘুমের ঘরে যদি মৃত্যু আসে সেই মৃত্যুকালে যদি মুখে অভ্যাসটা থেকে যায় কৃষ্ণ নাম করা অভ্যাসটা থেকে যায় তাহলে সেই অভ্যাসের মধ্যে অভ্যাস যোগে পরম করুণাময়ের কৃপা পেয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় রাধে তাই প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে বলো শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ বলো শ্রী কৃষ্ণ বলো শ্রী কৃষ্ণ নাম রে হরি ছোট্ট ছেলেটা এসেছে কৃষ্ণ নাম করতে ওদিকে আমার আরো একজন এসেছে বাবা কে জানেন মুকুন্দ সরকার নারায়ণ সরকারের দুই পুত্র মুকুন্দ সরকার নরহরি সরকার মুকুন্দ সরকার নরহরি সরকার রাত্রে অন্ধকারে পাঁচিল ডিঙিয়ে সংসার পরিত্যাগ করে জমিদার পরিত্যাগ করে ধন সম্পদ ঐশ্বর্য বিসর্জন দিয়ে আজ গৌর চরণে শরণ নেবেন বলে রাত্রের অন্ধকারে দুই ভাই একে অপরের হাতটা ধরে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে গৌর হরি তোমার চরণে এসে আমরা আশ্রয় গ্রহণ করতে চেয়েছি অনেক কাল আগে শুনেছি যে আমার গৌর এসেছে সাদের বৈকুণ্ঠ পরিত্যাগ করে ভক্তের ডাকে নাকি মাটিতে নেমে এসেছে আমাদের নদীয়ার মধ্যে নাকি গৌর হরি এসেছে কিন্তু কোথায় যে এসেছে এতদিন তো খুঁজে পাইনি তাই খুঁজতে 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 জানতে পারলাম যে আমার গৌর হরি নাকি শ্রীবার সঙ্গনে নিতাই চাঁদ কি সঙ্গে নিয়ে করছে হরিনাম সংকীর্ত এই গৌর হরি এই মহাপ্রভু সংসারের মাধন মোচন করে জমিদারত্ব ত্যাগ করে ওই সর্বস্ব হারা মন্ত্রে দীক্ষা দেব বলে তোমার চরণে এসে লিপ্ত হয়েছি তুমি একটি বার কৃপা করি একটি বার করুণা করি তোমার ওই রাত তুমি কৃপা করে তোমার ওই চরণে
अमर स्थान गौरी बोलो तुम्हारा फिर जाओ सन्यास मंत्रे तुम्हारे दीक्षा देव ना कारण तुम्हारे संसारी होते हबे सृष्टि करते हबे सबाई जदि ब्रह्मचारी हो जाए सबाई जदि सन्यासी हो जाए ताहले सृष्टि जगते सृष्टि जे लोप पे जाबे ताई तुम्हारे दीक्षा देव ना तुम्हारा फिर जाओ निताई जादव बोलछे ताकि करे हय भाई সংসারী মানুষগুলোর মধ্যেও তো কৃষ্ণ নাম বিতরণ করতে হবে তারা যদি কৃষ্ণ নাম না করে তারা যদি শুধু সৃষ্টি নিয়ে ব্যস্ত থাকে তাহলে তারা উদ্ধার হবে কি করে তাই ব্রহ্মচারীরা যেমন কৃষ্ণ নাম করবে সন্ন্যাসীরা যেমন কৃষ্ণ নাম করবে গৃহত্যাগীরা যেমন কৃষ্ণ নাম করবে তেমন সংসারের মধ্যে থেকেও ভজন করতে হবে তাই ওদেরকে দুজনকেই তুমি সন্ন্যাস ধর্মে দীক্ষা দাও দুই ভাইয়ের মতবিরোধ লেগে গেল গৌর হরি বলছে ফিরে যাও ঘরে আর নিতাই চাঁদ বলছে সন্ন্যাস দাও দুই ভাইয়ের যেই মতবিরোধ লেগে গেছে লাফিয়ে বলল অদ্বৈত প্রভু দাঁড়া আমি তোমাদের বিধান দিচ্ছি এক ভাইকে সৃষ্টি তত্ত্বে পাঠিয়ে দাও সৃষ্টি করার জন্য সংসারে থেকে ভজন করুক আর এক ভাইকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে দাও অদ্বৈত প্রভুর বিচার শিরোধার্য হলো কে সন্ন্যাস নেবে আর কে ঘরে ফিরে যাবে তখন মুকুন্দ সরকার বড় ভাই বলল ভাই তুই ছোট ওই আমার কর্তব্য আমার দায়িত্ব যেটা বলে মানুষের নিজের জীবনের থেকে দায়িত্ব কর্তব্যটা বড় জিনিস দায়িত্ব কর্তব্যটা আগে মেনে চলতে হয় কর্ম করতে হয় কর্মের থেকে বড় জিনিস কোনো কিছু নেই হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও কর্মটাকে ধরে রাখতে হয় যেটা করেছিল প্রভু রামচন্দ্র অযোধ্যার রামচন্দ্র সীতাকে যখন বনবাস দিয়েছিল প্রজাদের মঙ্গলের জন্য প্রজাদের আত্মার শান্তি দেওয়ার জন্য লঙ্কায় রাবণকে হত্যা করে গৃহে ফিরে এসে সীতাকে অগ্নি পরীক্ষা করতে চেয়েছিল কিন্তু অগ্নি পরীক্ষার বদলে তাকে বনবাস দেওয়ার নির্দেশ দিয়েছিল সীতা ছাড়া রামচন্দ্রের জীবনে আর কোনো কেউ ছিল না সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি সীতা বিনা রামচন্দ্র যেন মণিহারা ফণি একটা সর্পের মাথায় মনির যতটুকু স্থান ছিল সীতার তদ্রূপ তার স্বামীর হৃদয়ে স্থান ছিল সেই সীতাকে প্রজাদের মঙ্গলের জন্য তাকে বনবাসে যেতে হয়েছিল কেন দায়িত্ব বড় কর্তব্য বড় কর্ম বড় নিজের জীবনের থেকে কর্মটাকে শ্রেষ্ঠ উপাধি দিতে হবে তাই মুকুন্দ সরকার বলল ভাই কৃষ্ণ নাম মাথায় নিয়ে তুই চলে যা সন্ন্যাস হয়ে বৃন্দাবনে আর আমি সংসার দাবানলের মধ্যে দিয়ে নিজের হৃদয়টা বিদীর্ণ করে নিজের হৃদয়টা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিও প্রভুর সর্বস্ব হারা মন্ত্র কৃষ্ণ নাম আমি আশ্রয় করে থাকব মহাপ্রভু আমার নরহরিকে তুমি সন্ন্যাস দিয়ে পাঠিয়ে দাও গৌরহরি চরণ জড়িয়ে ধরে কাঁদলো মুকুন্দ সরকার সংসার এমন একটা বস্তু ছেলে বলে দাও মেয়ে বলে দাও স্ত্রী বলে দাও পুত্র বলে দাও স্বামী বলে দাও বাবা বাবা বলে দাও মা বলে দাও সবাই শুধু বলে দাও 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 সবাইকে দিতে 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 নিজের জীবনটা যে কখন বিপন্ন হয়ে যায় নিজের জীবনটা যে কখন শেষ হয়ে যায় সে খবর তো কেউ রাখে না একমাত্র অনাদি আদি ভগবান বিনে
সংসার যখন তাকে দূরে সরিয়ে দেয়, সংসারের প্রয়োজন ফুরিয়ে গেলে যখন দূরে সরিয়ে দেয়, তখন করুণাময় ভগবান দুটি বাহু প্রসারিত করে বলে, কেউ নেই যা, আমি আছি তা, তুমি এসো আমার হৃদয়ে আছি। তখন ভক্ত কেঁদে উঠে বলে, আমি ভাবি রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কেন যাবে না, রাজহংস হতে হবে, রাজহংসের মতো চুমুক দিয়ে দুধ খাওয়া শেখো, জল কা জল, পানি কা পানি। রাজহাঁসকে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে খেতে দেবেন বাবা, দেখবেন রাজহাঁস দুধটাকে খেয়ে নেবে কিন্তু জলটা পড়ে থাকবে। কেমন সংসারে থাকো,
রাজ হাঁসের মতো বাঁচো। এক পুকুর জলে যেমন দুধ মিশিয়ে দিলে সেখান থেকে তুলে নেওয়া যায় না, আবার যায় কি করে যায় না, মন্থনটা শিখতে হয়। মন্থনটা কি? দুধটাকে কেমন করে মন্থন করবে সেটাকে শিখতে হয়। সেই দুধটাকে আপনি যখন হাড়ির মধ্যে দিয়ে আগুনের উপরে বসিয়ে দিয়ে যখন তাকে জ্বালানো হবে, সেই দুধটা দেখবেন ফুলতে 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 গাঢ় হয়ে আসবে। যখন মোটা হয়ে আসবে, সর বসবে, সরটা দুধ তুলে নিলে কি হবে, সেই সরটাকে রেখে রেখে জাল দিলে সেটার থেকে ঘি হবে। এবং এভাবে ঘি তৈরি করা যায়। আবার সেই দুধটাকে রেখে দিলে 10 দিন 15 দিন একটু বেশি হলে, দুধটা বাসি হয়ে গেলে তাকে একটা দণ্ড দিতে হবে। সেই দণ্ড দিয়ে দড়ি দিয়ে যখন এমনি ভাবে ঘোরাবে, মন্থন করবেন, তখন দেখবে সেই দুধ থেকে মাখন তৈরি হবে। মাখনটা দুধ থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবে, নিলে অবশিষ্ট যেটা থাকবে সেটা হবে ঘোল। সেই ঘোলটা একটা লবণ দিয়ে খেলে পেটের পক্ষে খুব ভালো, শরীরটাকে ঠান্ডা করে, গরম হতে দেয় না, মস্তিষ্কটা ঠিক থাকে, ঠান্ডা থাকে, ডায়েট কন্ট্রোল হয়ে যায় রাধে। আর মাখনটাতে কি করতে হবে, সেই মাখনটাকে নিয়ে তুমি সমুদ্রের মধ্যে একবার ছেড়ে দাও, দেখবে জলের উপরে ভাসবে। তাই যখন ইচ্ছা ফেলে দেওয়া যাবে, যখন ইচ্ছা তুলে নেওয়া যাবে, যখন ইচ্ছা ফেলে দেওয়া যাবে, যখন ইচ্ছা তুলে নেওয়া যাবে, তেমন মনরূপ দুধটাকে মন্থন করা শিখতে হবে। শ্রদ্ধার দণ্ড দিয়ে, ভক্তির দড়ি দিয়ে, দেহ হাড়ের ভিতরে দিয়ে, হরি নাম মন্ত্র দিয়ে তাকে মন্থন করতে হবে। মন্থন করতে করতে যখন মনরূপ দুধটা বাসি হয়ে যাবে, দিনের পর দিন কৃষ্ণ নামের মধ্যে থেকে যখন জপ করে যাবেন, সেটা আরো গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে শ্রদ্ধার দণ্ড দিয়ে, ভক্তির সুতো দিয়ে যখন তাকে মন্থন করবে, মনরূপ দুধটা মাখনে পরিণত হবে। আর সেই মাখন নিয়ে সংসার সমুদ্রের মধ্যে, সংসার পুকুরের মধ্যে ফেলো আর তোলো, ফেলো আর তোলো। মুকুন্দ, সংসারে ফিরে যাও, কিন্তু মনটা রেখো গৌর গোবিন্দের চরণে নিতাই। গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। আজ মুকুন্দ সরকারকে সংসারে পাঠিয়ে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসঙ্গনে যেই কীর্তন করছেন, এ মতো সময় শিবাসের ছোট্ট ছেলেটাকে দর্শন করে মনে পড়ে গেল ভক্ত ধ্রুব মহারাজের কথা। ছেলেটাকে দেখে ধ্রুব মহারাজের কথা মনে পড়ে গেল। ধ্রুব মহারাজ কি বলছি, সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র মনু, মনু রাজার দুই সন্তান রাজা উত্তানপাদ আর প্রিয়ব্রত। উত্তানপাদের দুটো স্ত্রী ছিল, সুনীতি আর সুরুচি। ছোট রানীর নাম ছিল সুনীতি আর বড় রানীর নাম ছিল সু ছোট রানীর নাম ছিল সুরুচি আর বড় রানীর নাম ছিল সুনীতি। নামের মধ্যে মানে কিছু বোঝা যায় বাবা। বড় রানীর সঙ্গে বিয়ে হয়েছিল যখন রাজা উত্তানপাদে, খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল। বড় রানীর পতিব্রতা, ধর্মপরায়ণা, সতী, তার সুনীতি নামটা সার্থক ছিল। সুনীতি মানে এখনকার দিনের অনেক মেয়েরা দেখবেন বাবা, স্বামীকে ভালোবাসে না, স্বামীর ধন ঐশ্বর্যকে ভালোবাসে, বিয়ের আগে খোঁজ নেয় যে স্বামী কি করে, পুলিশের চাকরি করে, ব্যারিস্টারি করে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, স্বামী কি করে। তারপরে দেখে তার ব্যাংকে কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, বাড়িতে ঝি চাকর আছে কি না, আবার অনেক ফ্যামিলি আছে কি না, অতবার সংসারে গিয়ে রান্না করা যাবে না, মেয়েটা আমার খেটে খেটে হাড় মাংস জরাজীর্ণ হয়ে যাবে। তো এখনকার দিনের মেয়েরা এটা করে, তাদের নীতিটা শুনেই রুচিটা শু, তবে এটাকে সুরুচি বলে না, এটাকে রুচি শু বলে না। সুরুচি কোনটা? রুচি সম্মত বস্তু হলো যে গৃহে প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একনিষ্ঠভাবে সবাই কৃষ্ণ ভজন করে,
भगवान के सेवा दिए से प्रसाद आहार करे सेटाई होच्छे सुरुचि किन्तु दुटो दुदी के व्याख्या करा हलो सुनीति और सुरुचि বড় রানী সুনীতি তার নীতিটা ছিল সু একনিষ্ঠ ভক্তি পরায়ণা স্বামী সেবা করে সর্বদাই প্রতিব্রতা ছিল তাই যেদিন বিয়ে করে ঘরে আসে বিষ্ণুপ্রিয়া যেমন বিবাহ আসরে বিয়ে করে ঘরে এসে গান করেছিলেন স্বামীর চরণ জড়িয়ে ধরে বলে উঠেছিল প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী Thank you.
বিষ্ণু প্রিয়া যেমন চরণের ধারে বসে বসে চরণ সেবা করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু, তেমন সুনীতিও সর্বদাই স্বামী সেবা ছাড়া অন্য কিছু জানতেন না। দেখতে দেখতে 10 বছর হয়ে গেল, কিন্তু সন্তানাদি কোনো কিছু হলো না। তো মায়েরা ভাবুন তো, যে বাড়িতে সন্তান না থাকে সে রাজার রাজার কোনো মূল্য থাকে কি? রাধে, যে রাজার কোনো সন্তান থাকে না সে রাজার রাজত্ব বলে কিছু থাকে না। আটপুরো রাজা, আটপুরো রাজার মুখ দর্শন করলে মহাপাপ, তাই আটপুরো রাজার মুখ দর্শন করব না, আটপুরো রাজার রাজ্যে থাকব না, আটপুরো রাজা থেকে বিতাড়িত করে দেব। নিতাই গৌতমানন্দ হরি। তো রাজার মনে বড় চিন্তা যে সন্তান একটা না হলে রাজ্য চালাবো কি করে? রানী মায়ের মুখ দর্শন করতে চায় না কেউ। তাই রাজা একদিন কি করলেন, বনভ্রমণ করতে গেছে মনের দুঃখে, মনে একটু শান্তি পাওয়ার জন্য। বনভ্রমণ করতে গিয়ে দেখছে গেল কি ওখানে কি জয়নিতা, আরে অতগুলো মেয়ে একসঙ্গে কেন ওখানে? বলছে এখানে একটা রাজকন্যা আছে, তার নাম হচ্ছে সুরুচি। ফুলের বনের মধ্যে সুন্দর করে নানান সাজে সুসজ্জিত হয়ে ফুল তুলছে, আর মনসকে কৃষ্ণ গুণ গান গাইছে, মনসকে কৃষ্ণ গুণ গান গাইছে রাধে। তবে সুরুচি তার নাম, কিন্তু কৃষ্ণ ভজনটা ঠিকঠাক করতেন, তাই সুন্দর করে ফুলটা তুলছেন আর মুখে গাইছেন কৃষ্ণ গুণগান। সাজাব তোমার মহানা সাজেতে আমার আশা
ভগবান সাজানোর জন্য ভগবান সেবার জন্য মিষ্টি মিষ্টান্ন রাজভোগের দরকার হয় না, ফুল বেলপাতা তুলসী পাতা দূর্বার দরকার হয় না, যদি মনটা ঠিক হয়। কেন রাধে আপনাদের ছোট্ট করে একটা প্রমাণ দিই বাবা। রাধে একদিন নারদমণি চলেছেন বৈকুণ্ঠ ধামে, সেই পথে একটা বট গাছের তলায় বসে বসে একজন জুতো পরিষ্কার করে, জুতো পরিষ্কার করে যে তাদেরকে কি বলে হয় রুইদাস। তো সেই রুইদাস বসে বসে জুতোটা পরিষ্কার করছে, পালিশ করছে। তার নিয়ম ছিল সারাদিনে তিনটে করে জুতো পালিশ করবে, তিনটের পরে আর জুতো পালিশ করবে না। তিনটে জুতো পালিশ করা হয়ে গেলে যতটুকু অর্থ উপার্জন হয় সেইটুকু গোবিন্দ সেবায় দিয়ে নিজে সেবা করত রাধে। তারপরে কি করতেন, বসে বসে নাম জপ করতেন, নাম জপ করতেন, নাম জপ করতেন বসে বসে। তো নারদমণি চলেছেন বৈকুণ্ঠ ধামে, রুইদাসকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানের কাছে, রাজার রাজা মহারাজার কাছে, কিছু সংবাদ থাকে তো বলো, সেখানে পাঠিয়ে দেব। মায়েরা ভালো করে শুনছেন, কিছু সংবাদ থাকে তো বলো, সেখানে পাঠিয়ে দেব। তো রুইদাস চিন্তা ভাবনা করে বলল, ভগবানকে বলো তার লীলাটা কেমন চলছে আমাকে একটু জানাতে। রাধে তার লীলাটা কেমন চলছে আমাকে একটু জানাতে বলো। তো বেশ আর কিছু নয়, তো বলছে আর একটা কথা, ভগবানকে বলো যে 5,000, 10,000, 15,000, 20,000, 20,000 যত হাজার বছর পরে আমাকে কৃপা করবে সেই সময়টা যেন আমাকে বলে। নিতাই গৌর প্রেমানন্দ হরিব। তো বলছে ঠিক আছে বলবো। কিছু দূর গিয়ে দেখছেন এক এক মন্দিরে বৈষ্ণব ঠাকুর পূজা করছে। তো তাকে গিয়ে বলছে, নারদমণি আমি নারদ, ভগবানের কাছে যাচ্ছি, কিছু সংবাদ আছে, কিছু সংবাদ থাকে তো বলো, ভগবানের কাছে পৌঁছে দেব। তো পূজারী তখন বলছে, সেই ছোটবেলা থেকে পূজা করে আসছি ভগবানের, তো ভগবানকে বলো যে এ জন্মে ভগবানকে পাবো কিনা এটা একবার জিজ্ঞাসা করে এসো। আর একটা কথা, ভগবানের লীলা কেমন চলছে আমাকে একটু জানাও। রাধে তো নারদমণি বলছে ঠিক আছে তাই হবে। ভগবানের কাছে থেকে ঘুরে এলো, আসার পরে প্রথমে বৈষ্ণবকে বলছে, বৈষ্ণব ভগবানের কাছে সংবাদ নিয়ে এসেছি। তো বলছে ভগবান কি বলেছে, তো বলছে ভগবান বলেছে যে 5,000,000 বছর তোমাকে তপস্যা করতে হবে, পূজা পাঠ করতে হবে, তবেই ভগবান চিন্তা করে দেখবে যে তোমাকে উদ্ধার করবে কিনা। তাই গৌর প্রেমানন্দ হরি বল। তো বলছে তাহলে আর ভগবানের সেবা করে কি হলো রাধে, 5,000,000 বছর আমাকে বসে থাকতে হবে, এত এত সময় এত ধৈর্য বোধহয় আমার আর নেই। রাধে এবার রুইদাসের কাছে এসেছি, রুইদাসকে জিজ্ঞাসা করছি, নারদ নারদকে জিজ্ঞাসা করছি রুইদাসকে, রুইদাস আমি তোমার জন্য সংবাদ এনেছি। তা বলছে কি সংবাদ প্রভু, কত বছর আমাকে তপস্যা করতে হবে? তো নারদমণি তখন বলছে, বেশি দিন নয়, আর মাত্র 5,000 বছর পূজা পাঠ করলে, তপস্যা করলেই তুমি উদ্ধার হয়ে যাবে, বৈকুণ্ঠগামী হতে পারবে। তখন রুইদাস ছল ছল নয়নে কেঁদে উঠে বলল, তবু তো ভগবান বলেছে যে 5,000 বছর পরে আমাকে কৃপা করবে, তবু তো ভগবান আমার কথা 5,000 বছর পরে চিন্তা করবে। জগতে কত মানুষ কত জীব সবাই বলছে ভগবান দেখা দাও, ভগবান কৃপা করো, ভগবান দয়া করো, ভগবান করুণা করো, ভগবান টাকা দাও, ভগবান গহনা দাও, ভগবান গাড়ি দাও, বাড়ি দাও, নাম দাও, যশ দাও, খ্যাতি দাও, এত কিছুর মধ্যে থেকে তবু তো ভগবান চিন্তা করবে আমার কথা, চিন্তা করবে আমার কথা 5,000 বছর পরেও। তাই রুইদাস বলে উঠলো, 5,000 বছর হলেও আমার কথা তো ভগবান চিন্তা করবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল বলে নেচে উঠলো। ঠিক সেই মুহূর্তে ভগবান এসে সম্মুখে দাঁড়িয়েছে,
সেই মুহূর্তে ভগবান এসে সম্মুখে দাঁড়িয়েছে, বলছে ঠাকুর তুমি যে বললে 5000 বছর পরে আমার কথা ভাববে, বলছে তোমার শ্রদ্ধা তোমার ভক্তি তোমার বিশ্বাস আমাকে এক্ষুনি আনতে বাধ্য করেছে, এক্ষুনি আসতে বাধ্য করেছে, তাই তোমার বিশ্বাসের মধ্যে আমি সর্বদাই থাকবো দৃঢ়ভাবে। নিতাই গৌর প্রমাণন্দ হরি বল হরি বল। আমাদের মধ্যে বিশ্বাসটা সর্বজিনিস, সর্বপ্রথম দৃঢ় বিশ্বাস রাখতে হবে ভগবানের উপরে শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাই আজকের সেই সুরুচি সুন্দর করে কৃষ্ণ প্রেমে মাতুহারা হয়ে আজকের বনে বনে ফুল তুলছেন আর বলছেন ভগবানকে সেবার নিমিত্তে ফল লাগে না পাতা লাগে না, পত্রং পুষ্পং ফলাং জমে ভক্তা প্রজা ছুতে, শুধু মন পুষ্প ভক্তি চন্দন আর নয়ন বাড়ি হলে ভগবান তাতেই তুষ্ট। তাই বলছেন হে দেবা দেবের দেবেশ্বর অনাদিরাদি ভগবান তোমার চরণে আমার এই নিবেদন, আমি মন তুলসী নয়ন পারি চরণ হতে বঞ্চিত না হই। অদূর থেকে রাজা উদ্যান বা দর্শন করলো, অপূর্ব সুন্দর ভক্তি গীতি গাইছে মেয়েটা, আহা আহা এই বোধহয় আমার বংশের প্রদীপ জ্বালাবে, এই বোধহয় আমার বংশের শেষ শিখাটা জ্বালাবে, একেই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এই বলে রাজা উদ্যান বা কি করলেন, একেবারে সরাসরি গিয়ে বাবা বিয়ের প্রস্তাব দিলেন, সুরুচি তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। সুরুচি বললেন তা তো হয় না, একটা রাজার দুটো স্ত্রী থাকতে পারে, আমি তো জানি আপনার বিয়ে হয়ে গেছে। রাধে তো বলছে বিয়ে হয়েছে তা কি হয়েছে, তার তো কোনো সন্তানাদি হয় না, তাই সন্তান হওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করব। তখন সুরুচি বলছে যে বিয়ে আমি করতে পারি কিন্তু একটা শর্ত। কি শর্ত? না আমি যা বলবো সেটা তোমায় শুনতে হবে, আমি যেটা করতে বলবো সেটা তোমায় করতে হবে, যদি তার অনর হয়েছে তাহলে তোমাকে ছেড়ে আমি জন্ম জন্মান্তর চলে আসবো। নিতাই গৌর প্রমাণন্দ হরি বল। মহাভারতের শান্তনু রাজা গঙ্গাকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করব। গঙ্গা তখন বলেছিল যে বিয়ে আমি করতে পারি কিন্তু আমি যা বলবো তোমায় তাই শুনতে হবে, আমি যা করতে বলবো তোমায় তাই করতে হবে। তো শান্তনু রাজা বললেন ঠিক আছে, যেদিন আমার কথা তুমি অনর করবে, যেদিন প্রতিবাদ করবে আমার কথাতে, সেদিন তোমাকে ছেড়ে আমি চলে আসব। শান্তনু রাজা তাতেই বললেন ঠিক আছে, তাহলে বাবা যারা স্ত্রীর কথায় উঠে আর বসে তাদেরকে কি বলা হয়? না আর একটা ভাষা আছে কিন্তু ওটা বলবো না, যেই সন্তান এসেছি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে গঙ্গা আমার সদ্যজাত পুত্রকে বক্ষমাজে জড়িয়ে ধরে নিয়ে ছুটতে ছুটতে চলছে, ছুটতে ছুটতে গিয়ে কি করলো, সদ্যজাত সন্তানকে নিয়ে গঙ্গার বক্ষ মাঝে নিক্ষেপ। শান্তনু রাজা দেখলো কিন্তু প্রতিবাদ করতে পারলো না, রাধে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সন্তানকে যখন এমনি ভাবে গঙ্গায় নিক্ষেপ করলো, অষ্টম গর্ভের সন্তান একইভাবে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে চলেছে সদ্যজাত সন্তানকে নিয়ে গঙ্গায় বক্ষে নিক্ষেপ করবেন বলে, কিন্তু বাবা হয়ে আর কত সহ্য করবে যে বংশের প্রদীপ একটা সন্তানের জন্য কত ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে জীবনটা চলে যায়, অথচ সেই সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মা হয়ে সদ্যজাত সন্তানকে নিয়ে গঙ্গায় নিক্ষেপ করছে, না না কে কিছুতেই মেনে নেওয়া যায় না। এই বলে যেই নিক্ষেপ করতে যাবে পিছন থেকে গঙ্গা হাতটা ধরলো শান্তনু রাজা, না
সাতটি সন্তান নিক্ষেপ করেছো আমি কিছু বলিনি, কিন্তু অষ্টম গর্ভের সন্তানকে আমি নিক্ষেপ করতে দেব না। দাও বলছি, দাও বলছি, আমার কাছে দাও, দাও বলছি। জোর পূর্বক কাড়িয়ে নিল। গঙ্গা মুচকি হেসে বলছে, আমার নাম গঙ্গা, আমার সন্তান যদি গঙ্গার বক্ষে নিক্ষেপ করি সে কি মারা যায়? আমার নাম গঙ্গা, তাহলে আমার বক্ষে যদি আমার সন্তান থাকে সে কি মারা যায়? সপ্তর্ষি মণ্ডলী হইয়াছে, অষ্টম গর্ভে সন্তান নিয়ে অষ্টবসু। আর তুমি কি করলে? প্রতিবাদ করলে? আমি তো তোমাকে পরীক্ষা করার নিমিত্তে এগুলো করেছিলাম, দেখি তুমি কত সহ্য করতে পারো। কিন্তু আজ যখন প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, আমি তো তোমার সঙ্গে আর থাকবো না, আমি চললাম। কথা অনুযায়ী আমি চললাম। তবে হ্যাঁ, আমার সন্তানকে আমি আশীর্বাদ করে যাচ্ছি, এ হবে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, এর নাম হবে দেবব্রত। পরবর্তী কালে যার নাম হয়েছিল গঙ্গাপুত্র ভীষ্ম। পিতার প্রতিজ্ঞা পালন করতে গিয়ে, পিতার মনের চিন্তা ভাবনাকে মর্যাদা দিতে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে আজীবন সে ব্রহ্মচারী হয়ে থাকবে। তাই শান্তনু রাজা পিতার ভাবনাকে সম্মান করেছিল বলে, এত বড় বলিদান দিয়েছিল বলে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল যে আমি তোকে আশীর্বাদ করি, তোর হবে ইচ্ছাকৃত মৃত্যু। যেদিন তুই ইচ্ছে করবি সেদিন তোর মৃত্যু হবে, তার আগে হবে না। তবে পৌষ সংক্রান্তির দিনে যেদিন উত্তরায়ণ এসেছিল, সূর্যদেব দ্বাদশ রশ্মি নিয়ে যেদিন আগমন করেছিল পৃথিবীর বুকে, সেদিন আমরা সবাই ঘুড়ি ওড়াই। ঘুড়ি উড়িয়ে কি করি না, সূর্যদেবকে আহ্বান জানাই, রাধে। সেই উত্তরায়ণ মকর সংক্রান্তিতে প্রবেশ করে সেই দিন গঙ্গাপুত্র ভীষ্ম, গঙ্গা এসেছিল ভীষ্মের কাছে, ভগবান এসেছিল সম্মুখে, দাদা সূর্যের আগমন হয়েছিল, মকর সংক্রান্তি প্রবেশ করেছিল। সেই সময় ভগবানকে সম্মুখে রেখে আজ গঙ্গাপুত্র ভীষ্ম ইচ্ছাকৃত মৃত্যুবরণ করেছিল। ভগবানের অতুল চরণে নয়নটা রেখে বলেছিল, হে দয়া, তোমার সঙ্গে আর দেখা হবে কি না আমি জানি না, তবে এইটুকু বলি দয়া, এইটুকু বলি দয়া, চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে চোখের দেখা হবে না, দয়া। আমি জানি আমার এই সর্বাঙ্গে তীর নিক্ষেপ করেছে অর্জুন, আমি শত স্বরের বিছানায় শুয়ে আছি। তোমাকে প্রশ্ন করেছিলাম যে আমার স্মরণসজ্জায় সজ্জিত কেন, তুমি বলেছিলে দেখো একশো বছর আগে তুমি কি পাপ করেছিলে। গঙ্গাপুত্র ভীষ্ম একশো বছর আগে পর্যন্ত স্মরণ করেছিল, কারণ সে ছিল জাতিস্বর, পূর্বজন্মের কথা বলে একশো বছর পর্যন্ত স্মরণ করে বলল, ঠাকুর আমি তো কোনো পাপ করিনি একশো বছর পর্যন্ত। ভগবান তখন বললেন, একশো এক বছর চিন্তা করেছ কি, একশো এক বছর চিন্তা করে দেখলো কি না? সেদিন গঙ্গাপুত্র ভীষ্ম রাজা ছিল, ধার্মিক পরায়ণা রাজা। সেই রাজা হয়ে যখন বিচরণ করতে চলেছে, প্রজাবর্গকে দর্শন করতে চলেছেন, রথের সম্মুখে একটা সাপ পড়েছিল। পরিচারিকাকে বলেছিল, এই সাপটাকে সরিয়ে দাও। পরিচারিকা লাঠি দিয়ে সেই সাপটাকে নিয়ে দূরে ফেলে দিয়েছিল। সেই সাপটা গিয়ে পড়েছিল কাঁটা বনে। তখন কাঁটা সর্বাঙ্গে নিক্ষেপ হয়েছিল,
সেই কাটার সজ্জায় শয়ন করেছিল সাপ, থাকার পরে সাপের মৃত্যু হয়েছিল, সেই পাপে গঙ্গাপুত্র ভীষ্মের সরসজ্জায় সজ্জিত। তো ভগবান তখন বলল, হ্যাঁ গঙ্গাপুত্র ভীষ্ম তখন বলল, আমি তো তাকে সরিয়ে দিয়েছিলাম কিন্তু এতে আমার পাপ কি ছিল? বলছে পরিচারিকা সরিয়ে দিয়েছিল কিন্তু তুমি তো গিয়ে একবার দেখতে পারতে তার অবস্থাটা কেমন, তুমি দেখনি কেন? তুমি তো রাজা, দেখা তোমার কর্তব্য ছিল, দেখা তোমার দায়িত্বের মধ্যে ছিল, তুমি দায়িত্ব কর্তব্যহীন হয়ে তুমি চলে এসেছিলে। সেই সর্বে সর্বাঙ্গে যখন কাটাবৃত্ত হয়েছিল সেই সরসজ্জায় আজকেও তুমি সরসজ্জিত হয়েছো, নিতাই গৌতমানন্দ হরি হরি। আজ সেই গঙ্গাপুত্র ভীষ্ম ভগবানের রূপ দর্শন করতে করতে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। আজকের শান্তনু রাজা যেমন প্রতিজ্ঞাবদ্ধ ছিল গঙ্গার কাছে, রাজা উদ্যান পাদ তেমন সুরুচির কাছে আজকের প্রতিজ্ঞাবদ্ধ, তুমি যা বলবে আমি তাই শুনব, কোনোদিন প্রতিবাদ করব না। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আবদ্ধ হয়ে ঘরে যেই এনেছেন সুর নীতির উপরে অত্যাচার শুরু হয়েছে। সুনীতি ঠাকুর ঘরে বসে বসে ভগবানের গুণকীর্তন করে আর বললেন, বাবা ভগবানের কাছে যখন এমনি ভাবে সুনীতি প্রার্থনা করছেন, সুরুচি শেষা সহ্য হলো না। দেখবেন যারা ভগবানকে একনিষ্ঠ ভাবে ভজন করে, যারা ভগবানকে একনিষ্ঠ ভাবে ভক্তি করে, তাদের জীবনে একটার পর একটা ঝড় প্রবেশ করে, কি তাই না? একটার পর একটা ঝড় প্রবেশ করে, কারণ ভগবান তাদেরকে পাকিয়ে পাকিয়ে দেখে আর কত সহ্য করতে পারে, আর কত সহ্য করতে পারে, একেবারে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনা করে তবে এনে নেয়। সোনার দোকানে গিয়ে দেখবেন সোনাটাকে পোড়ায় যখন তখন তরল অবস্থাতে পরিণত হয়ে যায়, কেন না? খাদ মুক্ত হয়ে, খাদ মুক্ত হয়ে যখন তরল অবস্থাতে পরিণত হয়ে যায় সেই সময় সেই সোনাটার অঙ্গের জ্যোতিটা কিন্তু আলাদা হয়ে যায়। তথাপি যারা ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, তাদেরকে ভগবান পুড়িয়ে পুড়িয়ে একেবারে খাঁটি করে নেয়, খাদগুলো বার করে দেয়, সোনা করে নিয়ে নেয়। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, এই করেছো ভালো নিটুর, এই করেছো ভালো, এই করেছো ভালো নিটুর, এই করেছো ভালো, তুমি যেটা করো সেটাই ভালো হয়, এই যেটা করো সেটাই ভালো হয়। কেন? এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, কতক্ষণ তুমি দিয়েছো তুমি আবার কেড়ে নিয়েছো, কিন্তু হৃদয়টা আমার এত খাটি করে দাও, আমি যেন পুত্র তোমার রাতুল চরণে নিবৃত্ত করতে পারি। একটা সন্তান মারা গেলে পাগলিনী হয়, দুটো সন্তান মারা গেলে উন্মাদিনী হয়, তিনটি সন্তান মারা গেলে ঘর ছেড়ে দেয়, কিন্তু আমি ঘর ছাড়িনি, শুধু তোমায় ভালোবেসে, তাই তুমি যেটা করেছো সেটাই ভালো করেছো, এই করেছো ভালো।
জ্বালো দহন মানে আগুন বলছি একটা বাচ্চা ছেলে সকালবেলা যখন ঘুমায় তখন মা সকালবেলার যে কাজগুলো সেই কাজগুলো করে কাজ করতে করতে ছেলেকে ডাকে খোকা ওঠ বাবা ওঠ পাঠশালায় যেতে হবে ওঠ এই খোকা ওঠ পাঠশালায় যেতে হবে খোকা কি করে উঠছি যাচ্ছি আবার আরে মনে দিয়ে আবার শুয়ে পড়ে তাই না আই খোকা উঠবে তো যাচ্ছি তো আবার শুয়ে পড়ে খোকা তখন কি করে মা তখন কি করে কাজটা রেখে দিয়ে কাছে এসে গায়ে ধাক্কা মারে ওঠ বলছি ওঠ বলছি তাহলে বাবা ধাক্কা মেরে তুলে দেয় পাঁজা করে ধরে বসিয়ে দেয় তাহলে আঘাত করতে গেলে বাবা আপনারা যদি মনে করেন যে মমতা মণ্ডলের গালে একটা ছাতিয়ে চর মারবো তা আপনারা অত দূর থেকে চর মারলে আমার গালে লাগবে চর মারতে গেলে কিন্তু আমার আসলে আসতে হবে আমার কাছে আসতে হবে আমার অঙ্গ স্পর্শ করতে হবে তথাপি ভগবান যখন দুঃখ দেয় ভগবান যখন যন্ত্রণা দেয় ভগবান যখন কষ্ট দেয় তখন জানবেন যে ভগবান কাছাকাছি এসে গেছে তখন জানবেন যে ভগবান কাছাকাছি এসে গেছে তাই এত দুঃখ দিচ্ছে তাই এত যন্ত্রণা দিচ্ছে তাই এত কষ্ট দিচ্ছে তবে কাউকে দোষারোপ করবেন না এটা হচ্ছে আমাদের কর্মফল মানুষ যে যেমন কর্ম করে সে তেমন ভোগ করে তাই সুনীতি মনে মনে চিন্তা করল যে এটা বোধহয় আমার কর্মফল কেন যাকে বোনের মতো ভালোবেসে বরণ করে ঘরে তুললাম আমার বোন নেই বলে আমার স্বামী বিয়ে করেছে তাকে সতীন বলে মনে করিনি নিজের বোন ভেবেছিলাম তার গর্ভে যদি সন্তান আসে আমার সন্তানের মতোই তাকে মানুষ করব কিন্তু সে আজ কি বলল হয় তুমি থাকবে না আমি থাকব ভগবান কোন ভক্তকে যদি কোন দুঃখ দেয় কষ্ট দেয় মনে করবেন যে তার দ্বারা বড় কিছু কৃতকার্য করার জন্য প্রস্তুত হয়ে আছে এটা আমাদেরকে মনে করতে হবে তাই যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কাছে দুঃখ ক্ষণস্থায়ী বেশি সময়ের জন্য থাকে না কিছু সময়ের জন্য থাকে তাই সুনীতি কি করলেন সিদ্ধান্ত করলেন যে সংসারে থেকে সর্বদাই দুই বোনের মতো থাকবো বলে প্রতিজ্ঞা করেছিলাম সেই বোন যখন আমাকে তাড়িয়ে দিতে চাইছে তার স্বামীর সঙ্গে কথা বলতে দিতে চাইছে না চাই না এই রাজত্ব শুধু আমার স্বামীটাকে তুই ভালো রাখিস শুনেছি আমি দিয়ে চলে গেলাম এই রাজ ঐশ্বর্য এই ধন দৌলত এই রাজপাট সবকিছু আমি তোর উপরে দিয়ে গেলাম শুধু মহারাজকে তুই খেয়াল রাখিস তাই চতুর্দলায় পালকিতে করে সুরুচির কথা মতো আই গেছিস সুনীতি কি এই মুহূর্তে চতুর্দলায় পালকিতে করে বনবাসে দিয়ে পালকিতে করে চলেছে বনবাসে স্বামীর চরণে মাথাটা রেখে বলল স্বামী স্বামীর গর্বে গর্বিণী নারী রূপসী স্বামীর রূপে স্বামীর গর্বে গর্বিণী নারী রূপসী স্বামীর রূপে আমার মনে ছিল স্বামীর চরণ মনে ছিল স্বামীর চরণ আমি ওই চরণে
ওই চরণে সব সাপেছি আমি ওই চরণে সতী নারীর যেমন স্বামীর চরণ ছাড়া গতি নাই ভক্ত মানুষের তেমন ভক্ত সঙ্গ ছাড়া আর কোনো গতি নাই ভগবান বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ নারদ মুনি প্রশ্ন করলো ঠাকুর বৈকুণ্ঠে খুঁজে এলাম সেখানে পাইনি বৃন্দাবনে খুঁজে এলাম সেখানে পাইনি মথুরায় খুঁজে এলাম সেখানে দেখতে পাইনি গোলকে খুঁজে এলাম সেখানে দেখতে পাইনি সত্যি করে বলো তো তুমি কোথায় থাকো তখন ভগবান বলেছিলেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠে থাকি জগিনাং হৃদয়ে নচ যেখানে যোগীগণ বসে যোগ করছে সেখানে আমি থাকি না মুনিগণের মতের ভিতরে আমি থাকি না তাহলে কোথায় থাকি মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ যেখানে মদ পান করে ভক্তগণ মাতাল হয়ে আছে আমি সেখানেই বিরাজিতমান কোন মদ পার্থিব জগতের মদ নয় যে মদ খেলে দু ঘন্টা নেশা থাকে তিন ঘন্টা নেশা থাকে সে মদ নয় তাহলে কোন মদ যে মদ খেলে জন্ম জন্মান্তর নেশা কাটে না নাম সুদা হরি নাম সুদা পান করে ভক্তগণ সবাই সম্মিলিত হয়ে খোল করতালে নিয়ে আমার গুণকীর্তন করে আমার রূপকীর্তন করে আমার গুণানুকীর্তন করে হে নারদ আমি সেইখানেই বিরাজিত করি নিতাই গৌর প্রেমানন্দ হরি এই যে আপনারা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব এখানে কে কেমন বেশি কি এসেছে তা কি কেউ বলতে পারে বাবা যেখানে ভগবানের কথা হয় 33 কোটি দেবতা তারাও মানুষের রূপ ধারণ করে সেখানে এসে ভগবানের কথা শোনে এই জন্য শাস্ত্র বলছে যেখানে ভক্ত দেখবে সেখানে ভক্তের চরণধুলি মাথায় নেবে ভক্তের চরণধুলি ছাড়া জীবের আর কোনো গতি নাই কারণ ধুলা নাই ধুলি নাই গোপীর পদ রেণু সেই ধুলা মেকেছিল নন্দের বেটা কানু আর সেই ভক্তের চরণধুলাকে গোপীর চরণধুলাকে উদ্ধব মহারাজজি সম্মান করেছিলেন বলেছিলেন বন্দে নন্দ ব্রজ Thank you.
সমস্ত বিষয় বাসনা পরিত্যাগ করে স্বামীর চরণ ধুলি নিয়ে আজকের সুনীতি চলল কোথায় বনবাসে পালকিতে করে বনবাসে চলল সেই বনবাসে গিয়ে একটা গাছের তলায় বসে বসে ভগবানের নাম করছেন আর বলছি গোবিন্দ সোনার চামচ নিয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলাম দুঃখ কি জিনিস কোনোদিন জানি না রাজকুমারী থেকে রাজমহিষী হয়েছি প্রজাবর্গ সন্তান সম তাদেরকে সন্তানের মতো পালন করেছি নিজের স্বামীর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম জন্ম জন্মান্তর সাত জন্ম ধরে যেন তার চরণখানি আমি সেবা করতে পারি দাসীর মতো করি কিন্তু সেটুকু বোধ হয় কপালে আর জুটলো না আজকের আমি বনবাসিনী কি করব কোথায় যাব বনবাসী কিছুই তো জানি না আমি কেমন করে আহার জোগাবো কেমন করে আমি এই বনের মধ্যে আমার জীবনটা প্রতিপালিত করব কেমন করে আমার স্বামীর চরণটা আমি স্মরণ করব বসে বসে যারা ভজনীয় হয় যারা ভজন করে ভজনে কিন্তু ওজন বাড়ে আর সতী পতিব্রতা যারা আছে তাদের তো আর কোনো কথাই নেই তাদের রূপের মধ্যে একটা ঝলক বার হয় তো সেই রূপের ছটাতে সারা বন আলোকিত হয়েছে বনের মধ্যে কারা থাকে মুনি ঋষিরা থাকে তারা মুনি ঋষিরা এসে দেখছে যে রূপের ছটায় সমস্ত বনভূমি আলোকিত করেছে মনে করেছে কোনো অপ্সরী নাকি কোনো কিন্নরী নাকি কোনো দেবতা বা দেবী এখানে এসেছে নাকি ইন্দ্রের ইন্দ্রাণী এসেছে যা রূপের ছটায় সমস্ত বনভূমি আলোকিত করেছে সবাই গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে মা তুমি কে তুমি কি স্বর্গের অপ্সরী নাকি কিন্নরী না গন্ধর্বী নাকি ইন্দ্রের ইন্দ্রাণী আজকের স্বর্গচ্যুত হয়ে এই মর্ত্য ধাম এসেছ ছলে ছলে নেত্রে কেঁদে উঠে বলল বাবা আমি গন্ধর্বী নই আমি কিন্নরী নই আমি বনমাতা নই আমি ইন্দ্রের ইন্দ্রাণীও নই আমি সামান্য একটা মাননী আমার স্বামীর নাম রাজা উত্তান পাদ আমারই কর্ম ফলে আজ আমি বনবাসিনী হয়েছি কৃপা করে যদি আপনাদের শ্রীচরণে আমাকে একটু স্থান দেন কারণ আমি গুরুজন মুখে শুনেছি সাধু গুরু বৈষ্ণবের চরণে যে জন শরণ নেয় সাধু গুরু বৈষ্ণবের চরণে যে জন আশ্রয় করে বসে থাকে এই জগতে তার পড়ারও ভয় নেই তার মরারও ভয় নেই সে সর্বদাই সফল হয় সফল অর্জন করে ভগবান শিক্ষা দিয়েছিল অর্জুনকে কি করে অর্জুন একদিন ভগবানের কাছে এসে বলল যে সখা আমি উচ্চ শিহরে উঠতে চাই আমি বড় হতে চাই আমি নাম যশ খ্যাতি অর্জন করতে চাই কি উপায় সেটা হবে তুমি আমায় বলে দাও ভগবান বললে বলতে হবে না কাজ করলেই তুমি বুঝতে পারবে তো ভগবান অর্জুনকে নিয়ে ছাদের উপরে গেল গিয়ে বলছে ঘুড়ি ওড়ানো রাধে তো বলছে ঘুড়ি ওড়ানো একটা কাজ হলো বলছে হ্যাঁ ঘুড়ি ওড়ানো পৌষ সংক্রান্তির দিনে মকর সংক্রান্তিতে প্রবেশ করবে সেদিন ছাদের উপরে উঠে ঘুড়ি ওড়াচ্ছে ঘুড়ি যখন উঠছে একেবারে লাটাইয়ে যত সুতো ছিল ভগবান সব সুতো ছেড়ে দিয়েছে ঘুড়িটি অনেকটা উপরে চলে গেছে তো অর্জুন তখন বলছে সখা তুমি যে লাটাইটা ধরে আছো সুতোটা কেটে দাও না কেন কেটে দিলে তো ইচ্ছে মতো উঠতে পারে আরো উপরে যেতে পারে তো বলছে তুমি বলছো তো বলছে হ্যাঁ বলছি তো বলছে আমি কাটতে পারবো না তুমি কাটা তো অর্জুন তখন ঘুড়ির সুতোটা কেটে দিল যেই কেটে দিয়েছে দেখছে আপন খেয়ালে ঘুড়িটা উঠতে 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 অনেক উপরে উঠে গেল কিন্তু পরে কি হলো সেই ঘুড়িটা আবার নামতে 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 কত গাছের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে আস্তে মাটিতে এসে পড়ে গেল অর্জুন বলছে সখা ঘুড়িটা ক্ষত বিক্ষত হয়ে ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গেল
ভগবান বললেন অর্জুন এই ঘুড়ি ওড়ানোটা সত্যযুগ থেকে হয়ে আসছে শাস্ত্র সম্মত ওড়াতে হয় কেন সূর্যদেবকে আহ্বান করতে হয় পৌষ সংক্রান্তির দিনে তবে ঘুড়ির যে দড়িটা কাটা এই কাটাটা কিন্তু শাস্ত্রে নেই এটা হয়েছে কলিযুগে কাটাকাটি মারামারি হানাহানি ক্ষতবিক্ষত একে অপরের কথা কাটাকাটি গুরুজনদের কথায় মান্য না দেওয়া এটা হয়েছে কলিযুগে এটা কিন্তু দ্বাপর যুগে সত্য যুগে ছিল না আর ঘুড়িটা ততক্ষণ সচেতন থাকে ততক্ষণ উপরে ওঠে ততক্ষণ স্থির হয়ে থাকে যতক্ষণ লাটাইটা যে ঘুড়ি ওড়ায় তার হাতে থাকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাহলে আমাদের জীবন ঘুড়িটাও ঠিক তদ্রূপ স্থির ততক্ষণ থাকে লক্ষ্যে ততক্ষণ থাকে যতক্ষণ লাটাইটা থাকে গৌর গোবিন্দের চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল যখন সেই রাস্তা বিচ্যুত হয়ে চলে যায় যখন দড়িটাকে কেটে দেওয়া হয় তখন ওই সংসার দাবানলে আছড়ে কামড়ে ভেঙে চুরমার হয়ে ক্ষত বিক্ষত হই হয় বিষ খেয়ে মরে নইলে গলায় দড়ি দিয়ে মরে আর যারা সহ্যশীল ব্যক্তি তারা আবার গুরুর চরণে ফিরে আসে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম রাধে তাই আমার শুনিতি সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ ছুঁয়ে বললেন ঠাকুর আমার জীবন ঘড়ির দড়িটা তোমাদের চরণের সঙ্গে সংযোগ করে দাও নিয়ে সেই বাবা দেখতে দেখতে সুরুচির গর্ভে সন্তান এসেছে যেই সাত মাস বয়স হয়েছে সুরুচির মনে বড় আশা যে হরিণের মাংস ভক্ষণ করে তার স্বাদ পূরণ হবে রাজার কাছে আশা করেছে ওদিকে সুনীতি তো মনে আছে বনবাসে আছে মুনি ঋষিদের আশ্রয়ে আসে আছে আর এদিকে সুরুচির গর্ভবতী হয়েছে তার মনে মনে আশা হরিণের মাংস ভক্ষণ করে তার স্বাদ পূরণ হবে তো রাজা চলেছেন হরিণ শিকারে মনে বড় আনন্দ সন্তান এসেছে স্ত্রীর গর্ভে সন্তান সম্ভব হয়েছে রাজার রাজা ধীরাজ এসে গেছে পরবর্তী প্রজন্মে যে রাজ্য শাসন করবে সে এসে গেছে হরি বল হরি বল তাই মনে আশা নিয়ে পাত্র মিত্র সঙ্গে নিয়ে রাজা চলেছেন উদ্যান পাদ বনমাঝি কি করতে চলেছেন না হরির শিকার করতে মৃগয়া শিকার কিন্তু তৈব দুর্বিপাকে একটা ঘটনা ঘটে গেল হরির শিকার তো হলোই না চারিদিকে ঘোর অন্ধকার একেবারে মেঘ গর্জন করছে হঠাৎ করে ঝড় বৃষ্টি প্রচন্ড পরিমাণে রাস্তাঘাট দেখা যাচ্ছে পাত্র মিত্র আলাদা এদিকে হাতি ঘোড়া যা কিছু নিয়ে গেছিল সব আলাদা রাজা পথ ভ্রষ্ট হয়ে গেছে পথ হারিয়ে ফেলেছে হারিয়ে গিয়ে বনের মাঝে চিৎকার করছে কেউ আছে আমাকে একটু আশ্রয় দেবেন আমি অভুক্ত আমাকে একটু আশ্রয় দেবেন আমি আর চলতে পারছি না আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত হয়ে গেছি একটু আশ্রয় দেন না সেই বনের মাঝে যে সুনীতি থাকতো সেটা তো রাজা জানত না পর্ণ কুঠিরের পাতা নির্মাণ করে সেই ঘরের ভিতরে একটা প্রদীপ জ্বালিয়ে গিরিধারী চরণে সর্বদাই কেঁদে উঠত যেমন করে মীরাবাই কাঁদতেন রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগিয়া রাজরানী ভিখারিণী আরে গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগিয়া রাজরানী Hey!
राज रानी मीना গোবিন্দ সেবার প্রদীপটা হাতে করে নিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টি, কিন্তু প্রদীপ নিবল না। প্রদীপটা হাতে করে নিয়ে অবগুণটানে ভূষিতা হয়ে ঘোমটা দিয়ে যাতে পরপুরুষ নাকের ডোগানা দেখতে পায়। প্রদীপটা নিয়ে সম্মুখে এসে দাঁড়িয়েছে, ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে ঝড় বৃষ্টি। সেই বিদ্যুতের আলোতে আপছা আপছা মুখটা দেখা যাচ্ছে, ভিজে কাক হয়ে একেবারে সমী সুনীতি সম্মুখে দাঁড়িয়েছে। দরজাটা খুলে দিয়ে যত্ন সহকারে বসতে আসন দিয়েছে। আসন দিয়ে প্রদীপটা চরণের ধারে রেখে মনের মধ্যে যে সারাদিনে ফল সেবা করে সুনীতি, সেই ফলগুলো একটা একটা করে সুন্দর করে বানিয়ে আমার রাজা উত্তানপাদকে দিয়েছে সেবা করতে। রাজা উত্তানপাদ সেই ফল সেবা করছে, আর চরণের ধারে বসে বসে চরণ সেবা করছেন সুনীতি। রাধে, কি অপূর্ব শোভা! চরণ সেবা করছেন, সেই চরণে হাতের স্পর্শ পেয়ে রাজা উত্তানপাদ বুঝতে পারলো যে তার সুনীতির ছোঁয়া ছাড়া কেউ নয়।
তখন বলল শুনিতি তুমি বলছে মহারাজ ভগবানের কি পরিহাস দেখুন আপনার সঙ্গে আমায় মিলিত হতে দেবেন না বলি স্বামীর ঘরে আমায় থাকতে দেবে না বলি সুরুচি আমাকে বনবাসে যাওয়ার নির্দেশ দিল কিন্তু তুমি কোনো বিচার না করে তার কথা মতো আমাকে বনবাসে দিলে দেখো সেই ভগবান আমার আমার কাছে তোমাকে পাঠিয়েছে না জানি কোন উদ্দেশ্য ভগবানের মনে কোন লীলা খেলবেন সেটা তো আমি জানি না তাই আজ যখন নিবৃত্তে নির্জনে তোমার চরণ সেবা করার সুযোগ পেয়েছি আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন কোনো কৃপণতা না করে তোমার চরণটা সেবা করতে পারি তোমার চরণ সেবা করিতে পারি ওই চরণ ছাড়াই আমি আমি যার আন জানি না চরণ ছাড়াই আমি আন জানি না সেবা করছে স্বামী কিন্তু মনটা আছে গোবিন্দ চরণে স্বামীকে গোবিন্দ বলে সেবা করছে কারণ জয়দেব স্বামীর চরণ সেবা করত পদ্মাবতী গোবিন্দ ভেবেই সেবা করত শেষে গোবিন্দের চরণ পেয়েছিল তাই আজকের সুনীতিও সেই চরণটা আমার ক্ষমাজে জড়িয়ে ধরে চোখের জলে চরণটা দৌত করে দিচ্ছে স্বামী গা তোমার ওই রাঙা চরণে চরণে
সুরুচির সাত ভক্ষণ হলো মাছ মাংস যাবতীয় যা হয় বাবা রাধে। আর এদিকে সুনীতির গর্ভে সন্তান, মুনি ঋষিরা জানতে পারলো রাজা উত্তানপাদের সেবায় তার গর্ভে সন্তান এসেছে, তাই ভগবানের চরণামৃত সেবা করিয়ে তার পঞ্চামৃত ভক্ষণ করানো হলো মুনি ঋষিদের আশীর্বাদে, এবং সাত ভক্ষণ করা হলো ভগবানের প্রসাদ দিয়ে। বাবা যে বাড়িতে গোপাল আছে দেখবেন বাবা অনেক ঠাকুর আছে, মা কালী, মা দুর্গা, আমাদের গুরুদেব, পঞ্চদত্ত, অনেক ঠাকুর, 33 কোটি দেবতা সবই আছে, কিন্তু গোপাল যে বাড়িতে থাকে একটা থালায় ভোগ নিবেদন করলে সব দেবতাই পেয়ে যায়, কারণ গোপাল সবার প্রিয়। বৃন্দাবনে ভগবান যখন মাখন নিয়ে লীলা করতেন, মাখন চুরির লীলা করতেন, সেই মাখনগুলো সেবা করত, ধারে ধারে ছিটিয়ে ছিটিয়ে পড়ত 33 কোটি দেবতা, তারা মানুষের রূপ ধরে এসে সেই প্রসাদ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকত। তাই গোপালকে সেবা দেওয়ার পরে বলতে হয় যে 33 কোটি দেবতা তোমরা সেবা পাও, তাদের সেবা পাওয়ার পরে গুরুদেবকে বলতে হয় তুমি সেবা পাও, গুরুদেব সেবার পরে সেই প্রসাদ আহার করতে হয়। তাহলে কজন প্রসাদ পাচ্ছে বাবা? গোপাল সেবা হলো প্রসাদ, 33 কোটি দেবতা সেবা করলো মহাপ্রসাদ, গুরুদেব সেবা করলো মহা মহাপ্রসাদ, আবার আপনি সেবা করছেন মহা মহা মহাপ্রসাদ কি, মহা মহা মহাপ্রসাদ কি, মহা মহা মহাপ্রসাদ কি। তাহলে যে সন্তান গর্ভে থাকতে মহা মহা মহাপ্রসাদ নিত্য নিত্য সেবা পায় সে সন্তান কেমন হবে বাবা? যাতাই সন্তান নয়। তাই ওদিকে সুরুচির সন্তান প্রসব হলো, আর এদিকে সুনীতির সন্তান প্রসব হলো 10 মাস 10 দিন যেই পূর্ণ হলো। হানুকালে জন্মিল ধ্রুব মহারাজ, আরে হানুকালে জন্মিল ধ্রুব মহারাজ, আর হানুকালে জন্মিল ধ্রুব মহারাজ, আরে হানুকালে জন্মিল ধ্রুব মহারাজ, আর মুনি ঋষির মনে পড়ো আনন্দ উল্লাস, আরে মুনি ঋষির মনে পড়ো আনন্দ উল্লাস, পুত্র হরি সুনীতির আনন্দ না ধরে, 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 শঙ্খ ধ্বনি উলু ধ্বনি সবাই মিলে করে, শঙ্খ ধ্বনি উলু ধ্বনি সবাই মিলে করে, বল হরি বলি আমার হরি হরি বল,
ध्रुव महाराज जन्म হয়েছে রাধে রাধে কেন না এর আগে 3.5 লক্ষ জন্ম তপস্যা করেছে ধ্রুব মহারাজ যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন ধ্রুব মহারাজের হাড়ের একটা ঢিলা আছে ঢিলা বলা আমরা যেটাকে বলি পাহাড় সেখানে বলে ঢিলা 3.5 লক্ষ বছর ধরে জন্ম ধরে তপস্যা করেছিল ধ্রুব মহারাজ তারপরে জন্ম নিয়েছে সুনীতির গর্ভে তাই দেবতারা পুষ্পবৃষ্টি করছে আর 3.5 লক্ষ বছর ধরে ধ্রুব মহারাজ ভগবানের তপস্যা করে এসেছে এক জন্মে কিন্তু 5 বছরে ভগবানকে লাভ করা যায় না রাধে তাই যেই জন্ম নিয়েছি গন্ধর্ব কিন্নর তারা সবাই উচ্চস্বরে গীত গাইছে রাধে রাধে আনন্দের আর সীমা নেই মুনি ঋষিরা কষ্টে বিচার করে তার নামকরণ করা হলো কি না সুনীতির হৃদয় আকাশে ধ্রুবের মতো একটা তারার জন্ম গ্রহণ করেছে তাই তার নাম হলো ধ্রুব এইবারে ধ্রুব ছোটবেলায় মুনি ঋষিদের আশ্রমে মায়ের কাছে মায়ের স্নেহ মায়া মমতায় মায়ের দুগ্ধ পালনে তার প্রতিপালিত হচ্ছে একটু একটু করে যখন তার 4 বছর 7 মাস 3 দিন বয়স তখন মুনি ঋষি ছেলেদের সঙ্গে খেলা করছে সবাই দুটি বাহু উত্তোলন করে বলছেন তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম রে আনন্দ ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম
অবস্থা দেখেছেন সত্যি বাবা লজ্জা আছে বলছেন লজ্জা নেই আপনারা বলেন তো বাবা দলে রাখবো না বাদ দেবো হ্যাঁ যা লজ্জা নেই তাকে দলে রাখে আরে আমি বলছি না ধ্রুব মহারাজ কে বলছে কারা মনি ঋষি ছেলেরা বলছে ছি 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 এত বড় হয়ে গেছিস এখনো পরনে একটা বস্ত্র নেই নগ্ন বেশে আমাদের সঙ্গে হরিনাম করছিস ধেই ধেই করে নাচছিস আই যা যা বলছি মায়ের কাছে থেকে বসর পরিধান করে আই যা বলছি যা আর একজন পাশ থেকে বলছে ওর বাবা নেই তো বসন কিনে দেবে কে আর একজন পাশ থেকে বলছে ওর মা তো ভিখিরি ওর মায়ের কাছে গেলেই তো বসন্ত আসবে কোথায় থেকে বসন্ত কিনতে গেলেই তো পয়সার দরকার মা তো ভিখিরি যারা সত্যিকারের সন্তান হয় না তারা বাবা মায়ের নিন্দা কখনো শুনতে পারে না যেই বলেছে মা ভিখারি বাবা নেই ধ্রুব মহারাজের চোখ দুটো জলে ভরে গেল বুকটা ভরে গেল দুঃখে ছুটতে ছুটতে মায়ের কাছে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে মা তুমি সত্যি করে বলো তো আমার বাবাকে বলো না মা সবাই যে বলে তুমি ভিখারি আমার পড়ার বসন নেই আমার একটা পড়ার বসন দেবে দাও না মা সবাই যে আমাকে খেলতে নেয় না দাও না আমাকে একটা বসন দাও না মা দাও না সন্তান মায়ের কাছে সে বায়না করেছে মা কি থাকতে পারে যে বসনটা নিজে পড়েছিল তার একটা কানা ছিঁড়ে ছেলখণ্ড করে পরিয়ে দিয়েছে ধ্রুবকে দেখ তো ধ্রুব কি সুন্দর দেখাচ্ছে এবার খেলতে যা কিন্তু ধ্রুব মহারাজ আসল কথা বলেনি গলাটা জড়িয়ে ধরে বলছে মা বসনটা নাই পরিয়ে দিলে কিন্তু পিতৃ পরিচয়টা তো দিলে না মা সত্যি করে বলো তো আমার বাবাকে তবে কি আমার বাবা মারা গেছে বলো না আমার বাবা মারা গেছে সতী নারী পতিব্রতা নারী যদি শুনে তার স্বামী মারা গেছে হৃদয়টা কেঁপে ওঠে তাই ধ্রুব মহারাজের মুখটা বন্ধ করে বলছে কে বলল ধ্রুব তোমার বাবা নেই কে বলল ধ্রুব তোমার বাবা মারা গেছে আছে তো তোমার বাবা আর পাঁচজনের মতো নয় তোমার বাবা আর পাঁচজনের মতো এদেশে থাকে না তোমার বাবা মহান ব্যক্তি ধার্মিক প্রাণ ছত্রপতি তোমার পিতার নাম হচ্ছে মহারাজ উত্তানপাদ বাবা যদি রাজা হবে তাহলে তুমি বনবাসে কেন ওমা আমার বাবা যদি রাজা হবে তাহলে তুমি বনবাসে কেন তুমি বনের মিষ্ট মিষ্ট ফল আর যমুনার জল খেয়ে কেন জীবন ধারণ করো তুমি কেন উদার পরিপূর্ণ করে অন্ন খেতে পাও না তুমি কেন উদার পরিপূর্ণ করে ব্যঞ্জন খেতে পাও না তুমি কেন আমাকে শুধু ফল খাইয়ে রেখে দাও বলো না মা তুমি কেন গাছের ছাল পরিধান করে থাকো তুমি কেন আমার বস্ত্র দিতে পারো না বলো না আমার বাবা যদি রাজা হবে আমার বাবা যদি ছত্রপতি হবে আমার বাবা যদি ধার্মিক প্রাণ হবে তাহলে কেন তোমাকে বনবাসে পাঠিয়েছি কেন তোমাকে বনবাসে করেছি কেন তোমাকে কাঙালিনি করেছি উত্তর দাও উত্তর দাও আমাকে উত্তর দাও এমন করিস না বাবা আমি এক্ষুনি যাব এক্ষুনি কি আমার বাবার কাছে বিচার চাইবো মনি ঋষির ছেলেদের সঙ্গে করে নিয়ে একেবারে ধ্রুব মহারাজ চলল রাজার রাজসভায় ধ্রুবের অঙ্গের জ্যোতিতে সমস্ত রাজ্য আলোকিত হয়ে গেছে রাজসভা আলোকিত হয়ে গেছে ওদিকে উত্তমকে কোলে নিয়ে সুরুচির পুত্রের নাম উত্তম উত্তমকে কোলে নিয়ে রাজ সিংহাসনে বসে আছে রাজা উত্তানপাদ ধ্রুব মহারাজ গিয়ে যেই সম্মুখে দাঁড়িয়েছে ডাক দিয়েছেন বাবা
ব্লাড বেঈমানি করে না, রক্ত কোনোদিন বেঈমানি করে না। বাবা ডাকটা শুনি হৃদয়টা বাৎসল্য প্রেমে ভরে গেল। তবে কি আমার সুনীতির সন্তান এসেছে আমাকে বাবা বলে ডাকছে? তাড়াতাড়ি উত্তমকে কোলে থেকে নামিয়ে রেখে রাজ সিংহাসন থেকে এক পা দু পা করে নিচে নামতে নামতে দুটো বাহু প্রসারিত করে ওর মা দিনী পাগলিনীর মতো ছুটতে ছুটতে আসছে। কতকাল আমার ধ্রুবকে দেখি না, কতকাল আমার ধ্রুবকে খুলে দেখি না। ধ্রুব তুমি বুঝি হা আমার বিমাতা, কিন্তু আমার মাঝে বললো বিমাতা খুব ভালো হয়, বিমাতা খুব ভালোবাসে। ও তোমারও মনে দুঃখ আমার সাধনা নেই বলে, আমার তপস্যা নেই বলে, আমার পুণ্যের জোর নেই বলে তোমারও মনে দুঃখ। আমার বোনের মাও কাঁদে সব সময়, আমি জিজ্ঞাসা করি কি দুঃখ কি দুঃখ, কোনোদিন বলে না, কিন্তু তুমি তো বলে দিলে। ঠিক আছে, আমি তো তোমাদের সন্তান, তাই মা বাবার স্বপ্ন সত্যি করা আমার কাজ। আমি তোমার মনের আশা পূর্ণ করব। তোমার মনে এত দুঃখ তাই তুমি আমাকে রাগ করে বলছো? ঠিক আছে, আমি সত্যি যদি ক্ষত্রিয় বংশের সন্তান হয়ে থাকি, সত্যি যদি আমি রাজা উত্তানপদের পুত্র হয়ে থাকি, সত্যি যদি আমি তোমার সন্তান হয়ে থাকি, তোমার মনে যে দুঃখ আমার মনের মল, মায়ের মনে যে দুঃখ মায়ের চোখের জল পূর্ণ করতে, যেদিন আমি তপস্যায় সিদ্ধি লাভ করব, যেদিন আমি সাধনায় সিদ্ধি লাভ করব, যেদিন আমি পূর্ণ অর্জন করব, সেই দিন আমি রাজসভায় এসে তোমাদের সম্মুখে দাঁড়াব। আমি চলে যা, আহ
তো হয়ে গেল রাজ সভা বনমাঝি এসে মায়ের গলাটা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল মা তুমি আমায় এত কথা বলেছ অথচ এই কথাটা বললে না তো যে বাবার কোলে বসতে গেলে সাধনা করতে হয় বাবাকে বাবা বলে ডাকতে গেলে পূর্ণ অর্জন করতে হয় রাজ সামলাতে গেলে বোধহয় সাধনা করতে হয় তুমি তো আমায় বলনি ধুবো এসব কথা কে বলেছে তোমায় বিমাতা বলেছে হ্যাঁ মা ঠিকই তো বলেছে বাবা পুণ্যে পুত্র ভাগ্যে ভাজ্যা তবে রাজা অতীব পুণ্যের জোর থাকলে তবে পুত্র সন্তানের জনক জননী হওয়া যায় ভাগ্য ভালো থাকলে সতী পতিব্রতা স্ত্রী পাওয়া যায় সুন্দরী আর অতীব তপস্যার জোর থাকলে তবেই রাজ্যের রাজা হওয়া যায় বিমাতা তো খারাপ কিছু বলেনি ঠিকই বলেছে আচ্ছা তুই এত দুঃখ পাচ্ছিস কেন তুই এখন ঘুমা দেখি বাবার কোলে বসতে দেয়নি তো কি হয়েছে বাবার বাবা যে আছে তুই তার কোলে বসবি নিতাই গৌর প্রেমানন্দ হরি মা শিক্ষা দিচ্ছে সন্তানকে বাবার বাবা যে আছে তুই তার কোলে বসবি মা বাবার আবার বাবা আছে বলছে হ্যাঁ সে তো জগতের বাবা জগতের পিতা ও জগতেরও পিতা আছে আচ্ছা মা তার বাড়ি কোথায় মা তোমার বিপদে পড়েছে কোথায় বাড়ি বলে তো বলছে বাড়ি আমার কোথায় এই যেখানে তাকে খুঁজবে সেখানে পাওয়া যাবে ও এই জঙ্গলের ভিতরে খুঁজলে পাওয়া যাবে বলছে হ্যাঁ কিন্তু ডাকটা সঠিক হওয়া দরকার ডাক তার আবার নাম আছে বলছে হ্যাঁ নাম আছে তো কি নাম আমার বাবার বাবার কি নাম তো বলছে তার নাম হচ্ছে পদ্ম পলাশ লোচন হরি মা জগৎগুরুর কাজটা করে দিল কানের ভিতরে পদ্ম পলাশ লোচন হরি নামটা ঢুকিয়ে দিল এবারে ছেলেটা জিজ্ঞাসা করছে মা তাকে কি করে ডাকবো একটু বলে দাও না বলছে কেঁদে সেধে যে যে ডাকতে হয় কেঁদে সেধে যে যে ডাকতে হয় এখন ঘুমা দেখি অনেক রাত হয়ে গেছে সকালবেলা উঠে আবার পাঠশালায় যেতে হবে ঘুমা দেখি কিন্তু যার কর্ণকুহারের মধ্যে জগতে পিতার নাম প্রবেশ করেছে তার কি ঘুমে আচ্ছন্ন করে রাখতে পারে তার কি জগৎ জগতের মায়া তাকে ভুলিয়ে রাখতে পারে তাই ঘুমের ঘরে কেঁদে উঠে বলল পদ্ম পলাশ লোচন হরি তুমি কোথায় তুমি কোথায় আমি তোমার কাছে যাব আজ মায়ের চরণ বন্ধন ছিন্ন করে আজকেরই পদ্ম পলাশ লোচন হরির সন্ধানে চলল রাত্রের অন্ধকারে চলেছেন আর ডাকছেন পদ্ম পলাশ লোচন হরি তুমি কোথায় তুমি কোথায় একটিবার দেখা দাও না পদ্ম পলাশ লোচন হরি গভীর জঙ্গলে প্রবেশ করল জঙ্গলের ভিতরে কে থাকে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া তারা থাকে রাধে বড় বড় হিংস্র জন্তুগুলো তারা হা করে খেতে আসছে ধ্রুব মহারাজকে ধ্রুব মহারাজ মনে করছে এই বোধহয় আমার পদ্ম পলাশ লোচন হরি সঙ্গে সঙ্গে গিয়ে সিংহের গলাটা জড়িয়ে ধরে বলছে তুমি আমার পদ্ম পলাশ লোচন হরিকে দেখেছ কোথায় দেখেছ বলতে পারো বনের পশুগুলো ধ্রুব মহারাজের কাছে বশ হয়ে গেল অবশেষে তিন মাস ছুটতে ছুটতে চলো অনাহারে অনিদ্রায় রাধে রাধে এমতো সময় বৃন্দাবনের যমুনার তীরে এসে বসে আছেন তখন ভগবান আজকের পাঠিয়ে দিলেন কাকে নারদ মুনিকে যে দাও তুমি ওকে দীক্ষা দিয়েছো নারদ মুনি যমুনায় স্নান করিয়ে নিজ হাতে মস্তক মুন্ডন করে গলায় মালা দিয়ে
ধ্রুব মহারাজ কি দীক্ষা দিলেন এবং প্রাণায়াম করতে বললেন। সেই প্রাণায়ামের মধ্যে দিয়ে পদ্ম পলাশ লোচন হরি এসে প্রবেশ করলো ধ্রুব মহারাজের হৃদয়ে। এবং ধ্রুব মহারাজ আর প্রহ্লাদ মহারাজ, হা ধ্রুব মহারাজ আর ভগবান দুটো আত্মায় আত্মায় কথা হয়ে বলে উঠলো, তুমি যে তপস্যা করেছো তার জন্য তোমার জন্য ধ্রুব লোক আমি সৃষ্টি করেছি, সেই ধ্রুব লোকে তুমি বাস করবে, যাও 36,000 বছর তুমি তপস্যা করো, ধর্মের রাজত্ব পালন করো। সেই 36,000 বছর ধর্মের রাজত্ব পালন করলো ধ্রুব মহারাজ, তার মা বাবাকে সঙ্গে নিয়ে অবশেষে চলে গেলেন কোথায় না আমার ধ্রুব লোকে। রাধে রাধে ভক্ত ভগবানের মিলনে এইখানে রইল, ভক্ত ভগবানের মিলনে এইখানে, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, বল হরি বল আমার নিতাই নিতাই বল, আমার নিতাই নিতাই বল। একটা মীরাবাহির ভজন গাইতে ভুলে গেছে তো, না না ওরা এসে গেছে, ওদেরকে দাঁড় করিয়ে রাখাটা ঠিক হবে না। প্রিয়া বিনা